হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু গাইডেন্স গুরু আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং আজকে হচ্ছে ছয় জুলাই আমরা আজকের ক্লাসে শুধুমাত্র ছয় জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করবো এবং তোমাদের কার ক্লাসের পাঁচ জুলাইটা বাকি রয়ে গেছে সেটা আমি তোমাদের আলাদাভাবে করিয়ে দেবো তো আজকে ছয় জুলাইয়ের আমরা দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা আলোচনা করবো প্রত্যেকটি প্রশ্নই ইম্পর্ট্যান্ট প্রত্যেকটি প্রশ্ন বলবো তাদের রিলেটেড ফ্যাক্টগুলো বলবো তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো পাশে দেওয়া বেলাইকন অন করে রাখো এবং প্রত্যেক দিন সকালে সিক্স এম আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস প্রকাশিত হচ্ছে এবং সন্ধ্যে সাতটা তিরিশ পি আমাদের এই চ্যানেলে জেকের ক্লাস হচ্ছে চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক আজকের আমাদের প্রথম কোয়েশ্চান হচ্ছে দেখো অতি গুরুত্বপূর্ণ প্রথমেই একটা প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে কে তৃতীয় ভারতীয় মহিলা হিসেবে মহাকাশ পাড়ি দিতে চলেছেন বা সম্প্রতি কে মহাকাশে কোন ভারতীয় বংশোদ্ভূত মহিলা মহাকাশে পাড়ি দিতে চলেছেন ক্যারেক্টার সার কী হবে সিরিসা বান্ডলা সিরিসা ব্যান্ডলা অপশন বি ইজ দ্য কারেক্ট সার তো ইনি হচ্ছেন সিরিসা ব্যান্ডলা তো তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহিলা এবং তিনি কল্পনা চাওলা এবং কল্পনা চাওলা এবং সুনিতা উইলিয়ামস এরপর তৃতীয় মহিলা ভারতীয় মহিলা হিসেবে মহাকাশ মহাকাশে পাড়ি দিতে চলেছেন তাহলে উত্তর অপশন বি সিরিসা বেন্টলা ডিটেলসে জানবো কল্পনা চাওলা এবং সুনিতা উইলিয়াম এরপর তৃতীয় ভারতীয় মহিলা হিসেবে তিনি মহাকাশে পাড়ি দেবেন অন্ধ্রপ্রদেশের গুন্টুরে তিনি জন্মগ্রহণ করেছিলেন বর্তমানে তিনি মার্কিন নিবাসী অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন মিশন ইউনিটি টোয়েন্টি এর গবেষক হিসেবে তিনি আরও চঞ্জ আরও চারজনের সাথে এই পথে পাড়ি দেবেন এবং এগারোই জুলাই মেক্সিকো থেকে তারা রওনা হবেন মহাকাশের পথে ঠিক আছে তাহলে উত্তর হচ্ছে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চনে যাবো তার আগে বলবো যে আমাদের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমরা এক্ষুনি লাইক করো তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও আজকে এক হাজার লাইকের টার্গেট রাখছি তো আশা করছি তোমরা প্রত্যেকে লাইক করে আমাদের টার্গেটটা পূর্ণ করে দেবে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপে জয়েন করার তো প্রত্যেকেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো দেখো দ্বিতীয় প্রশ্ন সম্প্রতি কোন শহরে বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো সম্প্রতি বিশ্বের কোন শহরে বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে কারেক্ট আনসার হচ্ছে জ্যকোবাবাদ অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার জ্যাকোবাবাদ এই শহরটি কোথায় অবস্থিত পাকিস্তানে অবস্থিত তো ডিটেলসে দেখো পাকিস্তানে জ্যাকোবাবাদ বিশ্বের সর্বোচ্চ বাহান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ক্যাপিটাল হচ্ছে ইসলামাবাদ কারেন্সি হচ্ছে রুপি জানুয়ারি দু হাজার একুশে শাহিন থ্রি ও ফেব্রুয়ারি দু হাজার একুশে গজনাবি মিসাইলের সফর পরীক্ষা করেছিল পাকিস্তান টি টোয়েন্টি ক্রিকেটে প্রথম একশো ম্যাচ জয় করে রেকর্ড করেছে পাকিস্তান তাহলে জ্যাকোবাবাদ শহরটি পাকিস্তানে অবস্থিত এবং সম্প্রতি বিশ্বের সবচেয়ে রেকর্ড তাপমাত্রা বাহান্ন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এই শহরে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো তিন নম্বর সম্প্রতি রাশিয়ান পরমাণু সংস্থা ভারতের কোথায় পরমাণু শক্তি কেন্দ্র নির্মাণ শুরু করলো একটি রাশিয়ান পরমাণু সংস্থা যার যে পরমাণু সংস্থার নাম হচ্ছে রাশিয়ান পরমাণু কোম্পানি তামিলনাড়ুর কুলামে একটি পারমাণবিক কেন্দ্র নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে এবং অলরেডি তারা কাজ শুরু করে দিয়েছে তাহলে অপশান এ কারেক্ট আনসার তামিলনাড়ুর কুরআনকুলামে এটা নির্মাণ করা হবে তামিলনাড়ুর রাজধানীর নাম হচ্ছে চেন্নাই মুখ্যমন্ত্রী হচ্ছেন নবনির্বাচিত এম কে স্টালিন গভর্নর হচ্ছেন বনওয়ারিলাল লাল পুরোহিত ঠিক আছে তাহলে অপশান এ কারেক্ট আনসার তামিলনাড়ু নেক্সট কোয়েশ্চেন দেখো কোথায় ভারতের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম তৈরি হলো তো প্রত্যেকটা প্রশ্নই আজকের ইম্পর্টেন্ট রয়েছে দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম কোথায় তৈরি হলো জয়পুর অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার রাজস্থানের জয়পুর অর্থাৎ যাকে আমরা পিঙ্ক সিটি নামেও জানি তো সেই জয়পুরে ভারতের দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়ামটা তৈরি হয়েছে ক্রিকেট স্টেডিয়াম এখন এখানে বললাম যে দ্বিতীয় বৃহত্তম তাহলে স্বভাবতই তোমাদের প্রশ্নে জাগবে মাথায় যে তাহলে বিশ ভারতের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম কোনটি তো ভারতের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে গুজরাটের আহমেদাবাদে অবস্থিত নরেন্দ্র মোদী স্টেডিয়াম যার আগে নাম ছিল মতেরা ক্রিকেট স্টেডিয়াম ঠিক আছে এবং এই যে দ্বিতীয় বৃহত্তম এটা হচ্ছে ভারতের দ্বিতীয় ও বিশ্বের তৃতীয় বৃহত্তম ইন স্টেডিয়াম অর্থাৎ এটা হচ্ছে বিশ্বের তৃতীয় আর এটা নির্মাণ করার জন্য বিসিসিআই একশো কোটি টাকা সহযোগিতা করেছে ঠিক আছে বিসিসিআইয়ের বর্তমান প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি নেক্সট দেখো পাঁচ নাম্বার রবি বিজয় কুমার মালি মাথ কোন হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হলেন তো ইনি হলেন রবি বিজয় কুমার মালি মাথ তিনি সম্প্রতি হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর আগে হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন লিঙ্গাপ্পা নারায়ণ স্বামী এখন প্রশ্ন হচ্ছে জিকে দেখো যে তোমাদের প্রশ্ন থাকতেই পারে যে বর্তমানে ভারতে মোট কতগুলো হাইকোর্ট আছে তো হচ্ছে উত্তর পঁচিশটি হাইকোর্ট আছে হাইকোর্টের প্রধান বিচারপতির অবসরের বয়স সীমা কত সিক্সটি টু বছর ঠিক আছে তাহলে অপশন বি কারেক্ট আনসার হিমাচল প্রদেশ নেক্সট কোয়েশ্চেন দেখো আজকের হোমওয়ার্কটা দেবো তোমাদের এখানে যে টোকিও প্যারা অলিম্পিকের পতাকা বাহক হিসেবে কার নাম ঘোষণা করা হয়েছে তো এখানে তোমরা কারেক্ট আনসার কমেন্ট করবে টোকিও প্যারা অলিম্পিকের পতাকা বাহক হিসেবে কার নাম ঘোষণা করেছে প্রত্যেকে কারেক্ট আনসারটা কমেন্ট করো এক্ষুনি কমেন্ট করে নাও তারপর পোজ করো তারপর কমেন্ট করো ঠিক আছে ডেসক্রিপশানে চলে যাও টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করবে এবং অবশ্যই আমাদের ক্লাসটা শেয়ার করে দিবে। দেখো নেক্সট কোয়েশ্চেন টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় মহিলা সাঁতারুর নাম কি তো টোকিও অলিম্পিকে এই প্রথম কোনো ভারতের মহিলা সাঁতারু অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করেছে কারেক্ট আনসার হচ্ছে মানা পেটেল অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার মানা পেটেল তো এখানে দেখো ইনি হচ্ছেন মানা পোটেল পেটেল তো এই প্রথম কোনো ভারতীয় মহিলা টোকিও অলিম্পিকে সাঁতারু হিসেবে যোগ্যতা অর্জন করেছে তো এর আগে ভারতীয় পুরুষ হিসেবে প্রথম যোগ্যতা অর্জন করেছিল সাজন প্রকাশ এবং এরপর মহিলা হিসেবে মানা পেটেল তিনি হচ্ছেন গুজরাটের আহমেদাবাদের বাসিন্দা প্রথম পুরুষ সাঁতারু যিনি অলিম্পিকে যোগ্যতা অর্জন করেছেন তিনি হচ্ছেন সাজন প্রকাশ পরবর্তী দেখো সম্প্রতিকে কে ডিজিপি নিযুক্ত হয়েছেন অর্থাৎ তামিলনাড়ুর ডিরেক্টর জেনারেল অফ পুলিশ পদে কে নিযুক্ত হয়েছেন কারেক্ট আনসার হচ্ছে সি শৈলেন্দ্রবাবু অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার ইনি হচ্ছেন সি শৈলেন্দ্রবাবু তো ইনি তামিলনাড়ুর ডিজিপি পদে নিযুক্ত হয়েছেন নিয়ে হচ্ছেন উনিশশো সাতাশি বেচের আইপিএস অফিসার সম্প্রতি আরেকটা কথা মনে রাখো সম্প্রতি উত্তরপ্রদেশের ডিজিপি নিযুক্ত হয়েছেন মুকুল গোয়েল ঠিক আছে তো তামিলনাড়ু সম্পর্কে তো একটু আগেই তোমাদের বললাম তার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন গভর্নর বনওয়ারিলাল পুরোহিত রাজধানী হচ্ছে চেন্নাই নেক্সট দেখো আরেকটা প্রশ্ন সম্প্রতি কে কেরালার ডিজিপি নিযুক্ত হলেন তো সম্প্রতি কেরালার ডিজিপি পদে নিযুক্ত হয়েছে অনিল কান্ত অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার তাহলে তোমাদের এখন কি কী বললাম তামিলনাড়ুর ডিজিপি বললাম প্রথমে এস বাবু তারপর উত্তরপ্রদেশ বললাম মুকুল গোয়েল তারপর হচ্ছে কেরালা বললাম অনিল কান্ত তো তিনটাই তোমাদের মনে রাখবে ইনি হচ্ছেন উনিশশো অষ্টআশি বেচের আইপিএস অফিসার মুখ্যমন্ত্রী এখানে দেখো কেরালার মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন গভর্নর হচ্ছেন আরিফ মোহাম্মদ খান কেরালার রাজধানী হচ্ছে থিরুবনন্তপুরম কেরালাতে যে জাতীয় উদ্যানগুলো রয়েছে দেখো ইরা সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান সোলা জাতীয় উদ্যান নেক্সট কোয়েশ্চেন দেখো সম্প্রতি বিকশিত কোভিড নাইন্টিন সিঙ্গেল ডোজ ভ্যাকসিনটির নাম কি তো সম্প্রতি একটা কোভিড নাইন্টিন সিঙ্গেল ডোজ ভ্যাকসিন আবিষ্কার করা হয়েছে তো এতদিন আমরা দেখলাম যে কোভিড নাইন্টিনের কিন্তু দুটো ডোজের ভ্যাকসিন ছিল একটা ডোজ প্রথম নিতে হচ্ছিল তারপর এখন বলছে যে চুরাশি দিন পর আরেকটা ডোজ নিতে হচ্ছিল তো এবার থেকে কিন্তু এমন ভ্যাকসিন চলে এসছে যার একটি ডোজ নিলেই কিন্তু চলবে সেই ভ্যাকসিনটির নাম হচ্ছে স্পুটনিক লাইক লাইক নয় এটা লাইট ঠিক আছে স্পুটনিক লাইট আমরা স্পুটনিক ভি এটা রাশিয়ান ভ্যাকসিন আমরা জানতাম তো এটাও হচ্ছে রাশিয়ান ভ্যাকসিন এবং স্পুটনিক ভি এর এর স্পুটনিক লাইট হলো রাশিয়ার স্পুটনিক ভি এর ফার্স্ট ডোজ তো এই ফার্স্ট ডোজ নিলেই কিন্তু কাজ দেবে এটা সেকেন্ড জুন রাশিয়া এটাকে মঞ্জুর করেছিল ঠিক আছে বা এটাকে লঞ্চ করেছিল রাশিয়া তো নামটা মনে রাখবে স্পুটনিক লাইট রাশিয়ার রাজধানীর নাম কি মস্কো রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছেন আচ্ছা সরি রাশিয়ার কিন্তু এই মুহূর্তে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না তো তোমরা যদি জানো তো অবশ্যই কমেন্ট করে জানাবে রাশিয়ার এর আগে রাশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন ভ্লাদিমির পুতিন ঠিক আছে তো নতুন কে নির্বাচিত হয়েছেন সেই নামটা আমার ঠিক মনে পড়ছে না তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এবং রাশিয়ার কারেন্সি হচ্ছে রুবেল রাজধানী হচ্ছে মস্কো ঠিক আছে তো এই প্রশ্নের উত্তর অপশান বি কমেন্ট করো জানলে অবশ্যই কমেন্ট করে জানাও নেক্সট দেখো দশ সম্প্রতিকে আর্মি স্টাফের ডেপুটি চিফ পদে নিযুক্ত হয়েছেন আর্মি স্টাফের ডেপুটি চিফ পদে সম্প্রতি নিযুক্ত হয়েছেন সঞ্জীব কুমার শর্মা অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার সঞ্জীব কুমার শর্মা তো দেখো ভারতীয় সেনা বা স্থল বাহিনী যাকে বলে থাকি আমরা তো ভারতীয় সেনা প্রতিষ্ঠা হয়েছিল এক এপ্রিল উনিশশো উনিশশো পঁচাশি হবে এটা এটা আঠেরোশো পঁচাশি হবে সরি আঠেরোশো পঁচানব্বই আচ্ছা ঠিক আছে সেনাবাহিনী দিবস পনেরোই জানুয়ারি পালিত হচ্ছে প্রত্যেক বছর চিফ অফ ডিফেন্স স্টাফ হচ্ছেন জেনারেল বিপিন রাওয়াত এবং চিফ অফ আর্মি মনোজ মুকুন্দ নারাভনে ঠিক আছে এবং চিফ আর্মি স্টাফের ডেপুটি চিফ হলেন সঞ্জীব কুমার শর্মা চিফ যদি বলা হয় তখন মনোজ মুকুন্দ নারাভন ডেপুটি চিফ বললে সঞ্জীব কুমার শর্মা এবং চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস যে পদটা নতুন ক্রিয়েট করা হয়েছে সেটা হচ্ছে জেনারেল বিপিন রাওয়াত ঠিক আছে তাহলে এই প্রশ্নের উত্তর অপশান এ আজকের দশটি কোয়েশ্চেন শেষ হলো আমাদের ক্লাস ভালো লাগলে প্রত্যেকে এক্ষুনি লাইক করে দাও তোমার বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে অবশ্যই শেয়ার করে দেবে ডেসক্রিপশানে চলে যাও সেখানে টেলিগ্রাম গ্রুপে জয়েন করো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে আমাকে তোমরা যদি ফলো করতে চাও তাহলে ফেসবুকে আমাকে তোমরা ফলো করতে পারবে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এবং আমাদের সেকেন্ড চ্যানেল ডাব্লিউইপি চ্যানেলটাও তোমরা সাবস্ক্রাইব করো ডেসক্রিপশানে এইসব সমস্ত লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপে জয়েন করলে সেখানে সমস্ত পিডিএফগুলো তে তোমরা পেয়ে যাবে তো শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ অবশ্যই লাইক করে তোমার বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ